আসসালামু আলাইকুম, আমি নুমাইর। আজকে আপনাদেরকে বলবো কীভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হয়। তো আমরা গত টিউটোরিয়ালে মিন ডেভিয়েশন করে আসছি। আপনার মিন ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রায় একই, বাট সামান্য কিছু চেঞ্জ আছে। চেঞ্জটা দেখেন, আমার সিম্পলের ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। আমার মিন ডেভিয়েশনে মাইনাস ওয়ান ছিল না আর স্কোয়ার ছিল না। তো দেখেন, আমার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মানে এক্স আই দেওয়া আছে, মানে আমার এক্স আই দেওয়া আছে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমার এক্স আই দেওয়া আছে। তো আমার কী করতে হবে, সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তোমাকে এক্স আই মাইনাস এক্স বার কলামটা করতে হবে। তো এক্স আই মাইনাস এক্স বার কলামটা করার জন্য আমার এক্স বার দরকার। এক্স বার হচ্ছে আপনার এক্স এর মিন। তো কীভাবে মিন বের করতে হয় তা আমি গত টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি। তো আমি এখান থেকে আমি এক্স আই মাইনাস এক্স বার কলামটা বের করবো, দেন আপনার এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার করে দেবো। যেহেতু আমার সূত্রে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, যেহেতু আমার সূত্রে সামেশন আছে, তো মানে আমার এই কলামটা সামেশন, এই কলামটা সামেশন আছে আমার 18.58.50। দেখেন 58.50। আর যেহেতু আমার এন মাইনাস ওয়ান, মানে আমার টোটাল সংখ্যা এখানে আছে, দেখেন একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ, মানে আপনার টোটাল এক্স আছে নয়টা দশটা সরি দশটা। তো যেহেতু আমার এনের মান টেন, তো টেন মাইনাস ওয়ান, যেহেতু সূত্রে এন মাইনাস ওয়ান, টেন মাইনাস ওয়ান, তো আপনার 58.5 ডিভাইডেড বাই এন হোল রুট আমার 2.56। সো এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। যদি আমাকে গ্রুপ ডাটার ক্ষেত্রে বলা হয়, আপনার আনগ্রুপের মতোই জাস্ট আপনি ফ্রিকোয়েন্সি গুণ করে দেবেন আনগ্রুপের সাথে। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তো সবসময় দেওয়া থাকবে। তো আপনাকে যেহেতু গ্রুপ ডাটা আছে, আপনার এক্স আই বের করতে হবে অ্যাজ ইউজুয়াল। এক্স আই কীভাবে বের করতে হয় তা আপনারা অলরেডি গত টিউটোরিয়াল অনেকগুলোতে দেখছেন। তাও আমি বলে দিচ্ছি যে ক্লাসের লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই টু, 10+20 ডিভাইডেড বাই টু মানে 30। দেখেন সেমভাবে 20+20+30, 50 50/2 মানে 25, 30+40 ডিভাইডেড বাই টু মানে 35। সো আপনি এখন এফ আই এক্স আই গুণ করে দিলেন, কারণ যেহেতু আপনার গ্রুপ ডাটা, আপনার মিন বের করতে হবে। মিন বের করার জন্য আপনার এফ আই এক্স আই লাগবে। তো আপনার এফ আই এক্স আই কলামটা গুণ করে দিলেন, দেন বের করে দেওয়ার পর এটা সামেশন করে দিলেন। সামেশন করার পর দেখেন আপনার আসলে এটা সামেশনগুলো আসে 90। যেহেতু আমার গ্রুপ ডাটার ক্ষেত্রে আপনার ফ্রিকোয়েন্সি টোটাল সামেশনটা হচ্ছে আপনার এন। তো আমি গত টিউটোরিয়ালে মিনের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি আপনার গ্রুপ আনগ্রুপ। যদি সমস্যা থেকে থাকে, আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখান থেকে আমি এক্স বার বের করলাম 22.5। তো এখন আমার সূত্রে যেহেতু এক্স আই মাইনাস এক্স বার, তো আমি এক্স আই মাইনাস এক্স বার কলাম করবো, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার করবো, দেন যেহেতু আমার এফ আই মাইনাস এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এই কলামটা করবো, দেন এটা একটা সামেশন করবো। সামেশন করার পর দেখেন 275, আর সূত্রে এন মাইনাস ওয়ান, যেহেতু আমার এন হলো আমার 4 এখানে, তো 4-1 সো 9.57, দ্যাট ইজ মাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, এখানে সাবস্ক্রাইব করে ফেলুন, আর কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান।